আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা রেডিও স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলিং প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মুনতাসির, সহকারী শিক্ষক ইসলাম ও নীতিশিক্ষা। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নীতিশিক্ষা বিষয়ে অধ্যায় একের পাঠ নয় থেকে একটি টপিক নির্ধারণ করেছি। উক্ত টপিকটি হচ্ছে জাহান্নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি জান্নাত সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে শুনো, আমরা মূল আলোচনা যাই। প্রথমে জাহান্নামের পরিচয়। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান, একে দুজক বা নরকও বলা হয়। আমি আবারও বলছি, জাহান্নাম হলো আগুনের গর্ত বা শাস্তির স্থান, একে দুজক বা নরকও বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে, বড় বড় সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ মানুষকে দংশন করবে। জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। আমি আবার বলছি, জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত, অর্থাৎ গরম। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, যা তারা খেতে পারবে না, বরং গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে দুষ্কৃতীদের উত্তপ্ত রক্ত ও পুঁজ। সেখানে মানুষের কোনো মৃত্যু হবে না, বরং শাস্তি পেতে থাকবে এবং চিরকাল ধরে কষ্ট ভোগ করতে থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ। অর্থাৎ যারা আমার আয়াতকে, অর্থাৎ কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করবে ও ছেড়ে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে, তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা আয়াত 56। আমরা জানি চামড়ার একটা স্তর আছে, সেই স্তরের নিচে আমরা একটা তৈলাক্ত পদার্থ আছে, যেটা পুরাণে সাধারণত। তো আল্লাহ তাআলা সেই কথা বোঝাচ্ছেন যে মানুষের যে চামড়া, ওইটা পুরার সাথে সাথে আবার পড়বে, মানুষের মৃত্যু হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যূকু আযাবাল হারীক। অর্থাৎ যারা কুফুরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণাদায়ক কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। সূরা আল হাজ আয়াত 19-22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জাহান্নামের নাম সম্পর্কে জানব। জাহান্নাম মোট 60টি। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, লাজা। এবার আমরা জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানব। আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি যারা ঈমান আনে না, তারাই জাহান্নামের অধিবাসী। তাছাড়া যেসব লোক
দুনিয়ায় অন্যায় ও পাপ কাজ করবে তারাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। অশ্লীল ও অনৈতিক কাজ করলেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকব। আল্লাহ ও তার রাসুলের নির্দিষ্ট পথে জীবনযাপন করব, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাহান্নাম সম্পর্কে ধারণা পেয়েছি। তো আজকের এই আলোচনা থেকে তোমাদেরকে বাড়ি কাজ দেওয়া হচ্ছে। আজকের বাড়ি কাজ হলো জাহান্নামের পরিচয় এবং জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে যা জানো লিখো। আমি আবার বলছি, জাহান্নামের পরিচয় এবং জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে যা জানো লিখো। আজ এই পর্যন্তই, আবারও সাক্ষাৎ হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, খুদা হাফেজ।